فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. আপনি প্রশ্ন করেছেন যে বসার আদব তিন প্রকার, এটা কি সহি হাদিস ভিত্তিক? আসলে বসার ব্যাপারে সালাতে বসার যে আদব রয়েছে এবং সালাতে বসার ক্ষেত্রে যে কিছু নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো হয়তো সালাতের বাইরে অনেকে আদব হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ আলাম। যেমন হাদিসে আছে যে এক লোক বসে আছিল এমন অবস্থায় যে সে তার বাম হাতকে পিঠের পিছন দিকে রেখে ওই বাম হাতের উপর ভর দিয়ে বসে আছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন যে এরকম বসা ইহুদিদের বসার মতন। তো এজন্যে ওলামাগণ বলেছেন যে এইভাবে বসাটা জায়েজ নেই। তো শেখ ইবনু উসাইমিন বলেছেন যে কেউ যদি মানে তখন ডান হাত এবং বাম হাত উভয়টাই যদি পিছন দিকে রাখে এবং ওইভাবে ভর দিয়ে বসে তাহলে এটা আর নিষিদ্ধতার অন্তর্ভুক্ত হবে না, যেহেতু শুধু বাম হাতেকে পিঠের পিছনে রেখে তার উপর ভর দিয়ে বসাটাকে ইহুদিদের বসার মতো বলা হয়েছে। আর আরও কিছু বসা হাদিসে নিষেধ আছে, যেটা সে জামানায় লোকেরা একটা কাপড় পরে থাকতো, একটা কাপড়ে শরীর ঢেকে থাকতো, তো এরকম ওই যে মানে নিতম্বটা মাটিতে রেখে পা দুটো উপর দিকে রাখতো আর কি, মানে উঁচা করে রাখতো আর কি, ওই যে মানে হাঁটু দুটো উপরে রাখতো। তো এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসতে নিষেধ করেছেন এই জন্য যে অনেক সময় নিচের দিকে সামনের থেকে নিচের দিকে কাপড় পরে গিয়ে তার লজ্জাস্থানে প্রকাশ হয়ে যেতে পারে, এই জন্য বসতে এভাবে নিষেধ করেছেন। তো যদি কেহ যদি পায়জামা ইত্যাদি পরে থাকে তাহলে ওরকম বসতে কোনো অসুবিধা নেই। অনুরূপভাবে বসার ক্ষেত্রে আপনার ওই যে মসজিদের মধ্যে যদি হয় তাহলে বিশেষ করে পাঁচ হাতের যে আঙ্গুলগুলোর মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দিয়ে বসাটাকেও নিষেধ করা হয়েছে, নামাজের অবস্থায় তারপরে নামাজের বাইরে মসজিদে বসা এরকম। আর এমনি যেভাবে নামাজের হালতে যেটা বসা এটাও সঠিক আছে, কেউ যদি চার জানু হয়ে বসে দুই হাঁটু দুদিকে ছড়িয়ে দিল দিয়ে যদি বসে তবুও এই বসা জায়েজ আছে, অথবা নিতম্বর উপরে বসলো এক পা দাঁড়া করে খাড়া করে রাখলো, আপনার ডান পা খাড়া করলো অথবা বাম পা খাড়া করলো এবং এভাবে নিতম্বর উপরে বসলো, এগুলি সবই জায়েজ আছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আর হাদিসে যে জিনিসগুলো নিষেধ আছে সেগুলো বাদ দিয়ে যে যেভাবে ইচ্ছে সে বসতে পারে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আল্লাহু আলাম। Oh, yeah.